রাজা দেখিলাম হস্তে মানায় বটে, হেন রেখা সকলের হস্তে নাহি ঘটে। বালিকা তোমার হস্তরেখা বলছে রাজপুরুষের সাথে তোমার শরীর যোগ রয়েছে, শনির বলয় থেকে বৃহস্পতি এখন মুক্ত। কিন্তু জহরী বাবা, আমি তাকে ভালোবাসি, সে তো গরিব বেকার ছেলে। মনুষ্য ভাগ্য পরিস্থিতির কারণে বদলে যায়, সৌভাগ্য উড়ে আসে রাজহংসের পাখায়। এই মুহূর্তে আমার বালিকা ভক্তকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। এই সেই নারী আমার বালিকা মক্কেল। কোনো ভয় নেই, কনক জহরী বাবা যখন গুলে পড়ে বলেছে আর আমি ইন্সপেক্টর খান যখন এসে পড়েছি, তখন কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এনি প্রবলেম ম্যাডাম? তোমাকে তো জুতা পেটা করা উচিত। আচ্ছা, তাহলে তো জুতা খাওয়াটা হালাল করে নি। চলো। তুমি কি অমানুষ বলো তো? কেন চোখরা বলছি না, কিন্তু যে মারতে ওদের মেরেছ লঘু পাপে গুরুদণ্ড। ওরা তোমার গায়ে হাত দেবে, আর আমি জানে মেরে ফেলা উচিত ছিল। ওরা আমার স্বপ্নের গায়ে হাত দেবে, আমার স্বপ্নের গায়ে। এত ভালোবাসো আমাকে? ও, নতুন করে পরীক্ষা দিতে বলছো? বেশ, বুকে কান পেতে আন্দাজ করে নাও কতটা ভালোবাসি। নরম দিল আমার হলো যে মুশকিল, জানে না তো কেউ আর তোমার আমার মিল। প্রেমেরই বয়সে আমারই পরশে আগুন লেগে গেছে, আরে পানি ঢেলে দেবো তোমার গায়ে, পানি ঢেলে দেবো তোমার গায়ে। Thank you.
মাঝে মিশে গেলে লজ্জা তুমি পেয়ো না। তোমার গায় পানি ঢেলে দেব তোমার মতো পাবো না তো এমন প্রেয়সী, পৃথিবীতে সেরা যেন রঙে ভরা রূপসী। নরম দিল আমার হলো যে মুশকিল, জানে না তো কেউ আরে তোমার আমার মিল। পানি ঢেলে দেব তোমার গায়, পানি ঢেলে দেব তোমার গায়। বাবা ওই ইঞ্জিনিয়ার শালা আমাকে মেরে অবশ্য হাত এমন খেতা খেয়েছে, নাক তামাকে ভাড়াইয়া লাগছে। স্যার আইছে আসসালামু আলাইকুম, আপনি আমায় দেখেছেন স্যার? শুধু একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের জন্য তুমি আমার প্রাণ প্রিয় ছেলেকে এভাবে মেরেছো? বক্তিয়ার সাহেব, মেয়ে মানুষটি আমার স্ত্রী ছিল। সেটা কি তার গায়ে লেখা ছিল? জি না, তা ছিল না, এবং আপনার ছেলের গায়ে লেখা ছিল না যে সে আপনার চারের সন্তান। বলি কি মেয়ে মানুষের দালালটা বলি কি? বক্তিয়ার সাহেব, বিহেভ ইয়োরসেলফ, আপনি একজন গণপ্রতিনিধি, কোনো সন্দেহ নেই, এবং আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। বক্তিয়ার সাহেব, কামাকা চিৎকার করে গলা ভেবো না, কাঁদতে কাজে লাগবে। আমার ছেলের গায়ে হাত দিয়ে আমার অন্তরে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুন আমি তোকে পুড়িয়ে মারব। কথা শেষ। তোমার জন্য একটা নতুন প্ল্যান বানাতে হবে। কি ব্যাপার বলতো, এত ঘন ঘন সিগারেট টানছো, এত সিগারেট খেলে ঘুম আসবে? তাড়াতাড়ি যাতে ঘুম না আসে সে ব্যবস্থাই তো করছি। ঠিক আছে, বাকি আছে বোঝো না। এই পাগলামি করবে না, চলো ঘুমাবে একবার, চলো দেখি ঘুমের ওষুধ খাওয়ানো যায় কিনা। ঠিক আছে চলো। কি ব্যাপার, বিছানায় ডাকছ অথচ কোল বালিশ দিয়ে বিছানা আলাদা করে রেখেছ? তাই তো, বালিশ না কে, বালিশ না আমি। ওরে দুষ্টু মেয়ে, তুমি এখানে, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, ও ঘরে আমার যে এত এত ঘুম আসে না, আমি দুজনের মধ্যে ঘুমাবো। তাহলে আর দেরি না, চোখ বন্ধ করো। ওয়ান টু থ্রি, গেলাম ঘুমের বাড়ি। বুঝতে পেরেছি, রাত দুটে আমাকে ওখানে রেখে আসবে। তারপরে দুষ্টু বলে ঘুমা। এত রাত্রে আবার কে এলো? যেও না তো, নাইট গার্ড হবে। নিশ্চয় কোনো জরুরি ব্যাপার। কে? ওরে বাবা, কে আপনারা? আমাদের বাঁচান, আমাদের বাঁচান। তিনটে মেয়ে নিয়ে বিপদে পড়েছি আমি, দুষ্টু লোকেরা পিছনে লেগেছে। কোথায় যাবেন আপনারা?
কাজপুরের ছেলের বাসায় যাব, কিন্তু কোনো গাড়ি পেলাম না। কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। বাবাজি, আমি একজন স্কুল মাস্টার, এই তিনটি কলেজ পড়ুয়া মেয়ে। বাহাদুরাবাদ থেকে রাতে ট্রেনে নেমেছি। ভাইজান, রাতের মতো একটু আশ্রয় দিন, আমরা এখানেই ফ্লোরে ঘুমাতে পারবো। ভাইজান, দয়া করুন, প্লিজ ভাইজান, আমাদের দয়া করুন। কিন্তু চেনা নেই, জানা নেই, অসহায় একজন বাপের দিকে তাকিয়ে একটু দয়া করুন। থাকলো রাতটা, আপনারা খাওয়া দাওয়া করেছেন, আমাদের সাথে কিছু খাবার আছে, সবাই মিলে খেয়ে নিতে পারবে। ঠিক আছে, থাকুন, ধন্যবাদ। চলো স্বপ্না, চলো। আবার কে এলো? অভিযোগ, আপনার বাসায় অসামাজিক কার্যকলাপ হয়। কি বলছেন আপনি? বলতে চাই না, দেখতে চাই। আমরা আপনার বাসায় সার্চ করব। আই চলো। এখানেও পুলিশ? আরে ভাই, ঘাটে ঘাটে চাঁদা দি, এত উৎপাত করলে কাস্টমার আসবে কেন? বিশ্বাস করুন, এরা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু তখন তো ওরা দুজন ছিল না। আরে সাহেব, এরা তিনজন নম্বরই পতিতা, আরে শালা বড় এক নম্বরের দালাল, সুতরাং ওরা দুজন কাস্টমার। আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। ইঞ্জিনিয়ার সাহেব। আপনারা? হ্যাঁ, আমরা এই এলাকার বাসিন্দা। বলুন, কি কাজে এসেছেন? কোনো কাজে আসিনি, আমরা এসেছি আপনার উপরে সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত একটাই, 24 ঘন্টার মধ্যে মহল্লা ছেড়ে চলে যেতে হবে। এই মহল্লা শুধু আপনাদের একার নয়, তাই আপনাদের এই অহেতুক সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা আপনাকে মানতে বাধ্য করব। হেই, ভদ্রভাবে কথা বলুন, নইলে কামুন, কিসের এত বড় গলা? ভদ্রবেশে মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করতে লজ্জা করে না? লজ্জা করে না ঘৃণ্য কাজ করে ভদ্রবেশে ঘুরে বেড়াতে? এখানে ভদ্রলোকেরা বাস করে, আমরা সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতে চাই, আর তাই আপনাকে অবশ্যই মহল্লা ছাড়তে হবে। এরপরেই যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আমরা সালিশ ডেকে আপনার গলায় জুতার মালা পরাবো। কথাগুলো মনে থাকে যেন, সময় মাত্র 24 ঘন্টা। ভালো করে বান্ধে। আব্বু, আমরা কোথায় যাচ্ছি? আমরা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়েছি আম্মু, সেখানে যাচ্ছি। ও যারা আসতে ফেরা দিস, মাল খালে রাখিস। ইঞ্জিনিয়ার বাড়ি বদল করেছে, কোথায়, কোন মহল্লায়? একটু গুলে পরে বড় করে দেখি। দাঁড়া, কয় বাড়ি নাম্বার 14, মহল্লার নাম মোল্লাবাগ। ভাতিজা, কোন দিকে? এইদিকে হবে না তো? না, এদিকে দাও। এই যে ভাই শুনুন, জি শুনুন, ইঞ্জিনিয়ার ইকবালের বাসা কোনটা? এই তো এই বাসা। এটা? হ্যাঁ হ্যাঁ, ভাতিজা পাইছি। আম্মু, আব্বু কখন আসবে? সিনেমায় যাবো না? যাবো মামুনি, তোমার আব্বু এলেই যাবো। তোমরা যাচ্ছো? ঘোর অন্ধকারেও মিষ্টি, ওরা হংসে হংসে আইসি। সর্বনাশ করলে আমার, এর অপরাধ করেছিলাম আমি। কি করছেন আপনি? কি করছেন? চলো সুপ্রা, মুক্তিমা, মুক্তিমা। Thank you.
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত যে দুটো খুনই আসামির হাতে হয়েছে। সুতরাং এই আদালত আসামি আরিফ ইকবালকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। বদমেশ তারা করেছে, তাড়াতাড়ি উঠে পড়ো, আসতে বস আমাকে। বদমাসটাকে দেখি চিনতে পারবি? দেখো তো চিনতে পারো। আমাদের নেতা সাহেবের আরামসে কাম করো, আমি জায়গাটা কম কষ্ট হলো রে। বাণী শোনাবার জন্য আপনারা শান্ত হন, অপরাধী যেই হোক শাস্তিটাকে পেতেই হবে। আরে রাখেন ওসব মিষ্টি কথা, খুনিকে এখানে হাজির না করলে এ লাশ আমরা নিতে দেবো না। দেখুন সন্ত্রাস দমনে সরকার খুবই আন্তরিক। হ্যাঁ হ্যাঁ, আপনার আগমনে সেই নমুনে দেখতে পাচ্ছি। আর কত লাশ চান আপনারা? আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই ধর্ষক খুনিকে গ্রেফতার করা হবে। বলুন কে সেই সন্ত্রাসী? মন্ত্রীর ছেলে করলেও তার রেহাই নেই। হাজি সাহেব, ইয়েস স্যার, আজকের মধ্যে জনকে গ্রেফতার করবেন। জি স্যার। বাবা চোর শালা, কে তোর বাপ সে কথা তোর বাবু জানে না? বাবা শুয়োরের বাচ্চা, তোর জন্য মাল ইজ্জত পজিশন সব ওর পাঙ্কচার হয়ে গেছে। আমি তো বেরি বের খামাখা ঘাম ঝড়াতে স্যার, প্রাইভেট বিচারে কাজ হবে না, সরকারি বিচার লাগবে, আদালতে যেতেই হবে। মন্ত্রীর হুকুম, কমিশনার নির্দেশ, ওকে গ্রেপ্তার করতেই হবে। কথা হলো, কেস তো আমার হাতে, সাক্ষীও আমি, কেস ঢিলে করে দেবো, কিন্তু 800,000 টাকার মায়া ত্যাগ করতে হবে। বুঝতে পেরেছি, হারামির 50,000 টাকা এই নে হারামি। মামলার ওয়েটের কাছে মালের ওয়েটটা কম হয়ে গেল স্যার, আমার গাড়িতে কারবার হলো সে আর পর্যন্ত করলাম না। মালের ওয়েট মাপছো খান, আমার ওয়েট মাপ। আমার ছেলের যদি কিছু হয় কুকর্মের সহযোগী হিসাবে আমি তোমাকে ফাঁসাবো। সে তো অবশ্যই পারেন। ঠিক আছে, 10,000 কমই দিন, আর 10,000 টাকার সার্ভিস মাগনা দিলাম, চার্জশিট ফুটো করে দেবো। আপনি ক্রিমিনাল উকিল মুরাদকে নিয়োগ করুন, ও শালা পুরো কেসটাকে ফুটো করে দেবে। খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি তনির খুনি তনির খুনি তনির খুনি তনির।
অর্ডার মিলর্ড, স্বাভাবিক মৃত্যুর উপরে কারো হাত নেই, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে এক অমানুষের হাত। এমনি এক অমানুষ খুনি কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত আসামি এই টনি বক্তিয়ার। এই দুর্বৃত্ত অভাগিনীর ছবিকে শুধু তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়নি, ভাস্কর স্কোয়ারে তাকে নির্মম ভাবে ধর্ষণ করেছে এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে। ইওর অনার, বাইরে বিক্ষোভের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, তাকিয়ে দেখুন, আজ হাজার হাজার শান্তিকামী মানুষ ইনসাফের আশায় এই আদালতের দিকে তাকিয়ে আছে। জাতি এই ধর্ষণ আর এই খুনের বিচার চায়। সুতরাং এই ধর্ষক খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ইওর অনার। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট মুরাদ। ইওর অনার, আমার বিজ্ঞ বন্ধুর দাবি আমরা শুনেছি, আপনিও শুনেছেন। তার কথায় মনে হল আদালত একটা ফাঁসির আরোপ এবং জসায় বারবদার। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন শুড বি ওভাররুলড। আই এম সরি টু সে দিস। মিলর্ড, হতভাগিনী ছবি ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। ধর্ষণকারী এবং খুনি একই ব্যক্তি, কিন্তু সেই ধর্ষক সেই খুনি আসামি আমার মক্কেল টনি বক্তিয়ার নয়। অবজেকশন ইওর অনার। অবজেকশন শুড বি ওভাররুলড ইওর অনার। আই এম সরি টু সে দিস অ্যাগেইন স্যার। কি বলতে চান আপনি? মিলর্ড, আমি বলতে চাই ব্লেড দিয়ে নখ কাটা যেতে পারে, কিন্তু তা দিয়ে গরু জবাই করা যায় না। হোয়াট ডু ইউ মিন? আই মিন স্যার, আমার মক্কেল টনি বক্তিয়ার একজন অক্ষম পুরুষ, যাকে কেবল একজন হিজড়ার সাথে তুলনা করা যায়। আর একজন হিজড়া কখনোই কোনো নারীকে ধর্ষণ করতে পারে না। মিথ্যা কথা ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু সত্যকে মিথ্যের আড়ালে লুকাতে চাইছেন। না ইওর অনার, আমি সত্যকে মিথ্যের আড়ালে লুকোতে চাইছি না, বরং সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করতে চাইছি। দুমাস আগে টনি বক্তিয়ার সাভারের এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেবার পর টনি তার জীবন ফিরে পায়, কিন্তু হারিয়ে ফেলে তার পুরুষত্ব। এই নিন তার মেডিকেল সার্টিফিকেট, আর এই নিন তার অ্যাক্সিডেন্ট করা গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র। যে ডাক্তার চিকিৎসা করে টনির জীবন ফিরিয়ে দিয়েছে, সেই ডাক্তার নাসির মির্জাকে আমি আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করেছি। ডাক্তার নাসির মির্জা, তোকে যা যা বলেছি কোর্টে গিয়ে তাই তাই বলবি, নইলে সে যন্ত্রখানা দিয়ে আমার ছেলে অপকর্ম করেছে। আমি তো সেই যন্ত্রটা ক্যাচ করে দেব। স্যার, উকিল সাহেব যা যা বলেছেন সব সত্যি। টনি বক্তিয়ার জীবনে আর কোনোদিন বিয়ে শাদি করতে পারবে না। আল্লাহ, তুমি কোথায়? তুমি কোথায়? সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যের প্রেক্ষিতে একথা সত্যি প্রমাণ হয় যে নিহত ছবির ধর্ষণ ও খুনের সাথে টনি বক্তিয়ারের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই আদালত তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং সেই সাথে ছবির প্রকৃত ধর্ষক খুনিকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন। বাবা, বাবা মুক্ত আমার মেয়ে ধর্ষণকারী খুনিকে তুই বাঁচিয়ে দিলি। উকিল মুরাদ, 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 উকিল মুরাদ,
উকিল মুরাদ, উকিল মুরাদ, উকিল মুরাদ, উকিল মুরাদ। মুরাদ, টাকা আপনার এতই দরকার যে সমস্ত জনমত উপেক্ষা করে একজন চিহ্নিত ধর্ষণকারী খুনিকে বাঁচিয়ে দিলেন? ওই ধর্ষিতা ছবি যদি আপনার বোন হতো, আপনার স্ত্রী হতো, তাহলে কি করতেন আপনি? কি করতেন? এমন কি মাল আমদানি করে পড়ার তুমি করেছ? হ্যাঁ, তার শাস্তি কি হওয়া উচিত ছিল? বস, মৃত্যুদণ্ড। বস, এই ধরনের অপরাধ আমি একটা করিনি, কিন্তু ধরা খেয়েছি একবার। বস, ব্রেন আপনার আমাকে হিজড়া প্রমাণ করে বেকসুর খালাস? খালাস নয়, আমি তোমাকে আমার আদালতে মৃত্যুদণ্ডই দিলাম। আমার ছেলেকে যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করো, আমিও তাদেরকে এভাবে পুড়িয়ে মারব। ওকে স্যার। আমার মেয়ে গেছে, আমি জানি না, আমি স্যার আপনি ফোন স্যার। হ্যালো স্যার, কোন সালা স্বীকার করতে চায় না। আমি সিনথিয়া বলছি, তোমাকে আমার ভীষণ দরকার। আরে সিনথিয়া রাবি, এত তো আজ করলাম রাজি হলে না, আর সেদে ফোন। ওকে ওকে, বলো কোথায় আসতে হবে। ওকে, 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই তোরা কথা আদায় কর, আমি কথা বলে আসছি। আহ
রাত কাবার করে দেবো, টাইম কম। আরে মিস্টার মুরাদ, আপনি থ্যাংক ইউ মেনশন নট বাই থ্যাংক ইউ মেনশন নট থ্যাংক ইউ মেনশন নট বাবারে মাঠে পড়ে আরে বাবারে কি বিপদ মুরাদ, কি চাও তুমি? তোর জান হয়েছে, তাকে শনাক্ত করার অবস্থা পর্যন্ত নেই। তাহলে স্যার ওটা কি অন্য কারো লাশ? সাদা ভাবতে পারেন অবস্থাটা? একই ভাবে খুন করা হয়েছে টনি বক্তিয়ারকে, আইন প্রয়োগকার ছেলে খুন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য খুন। এই অবস্থা চলতে থাকলে দেশের আইন শৃঙ্খলা কোথায় যাবে? পুলিশের উপর মানুষ ভরসা করবে কেন? বলুন এই খুনিটাকে কে ধরবে? স্যার দায়িত্ব আমাদের, আমরা ধরব। আমার তো মনে হয় তার আগেই আপনাদের অবস্থাও তাই হবে যে অবস্থায় ইন্সপেক্টর খানের হয়েছে। এই খুনিটাকে ধরার জন্য আমার এমন একজনকে দরকার যে শুধু আইনকেই তোয়াক্কা করে। আছে স্যার, একজনই আছে যে নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার কাউকে তোয়াক্কা করে না, আর এর জন্য সে 12 বছর চাকরিতে 24 বার বদলি হয়েছে। কে সে? ইন্সপেক্টর আকবর। ইন্সপেক্টর আকবর? বাস্তবে দেখে ধন্য হলাম। থ্যাংক ইউ ইন্সপেক্টর আকবর, আইনি সেবা করে আপনি অনেক ক্লান্ত, এরপরে অনুরোধ করব প্লিজ হেল্প মি। কেন, কি হয়েছে আপনার? একজন ক্রিমিনাল আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। কে সে ক্রিমিনাল? চলুন দেখিয়ে দেব, প্লিজ আসুন না, আসুন আসুন। কই, কোথায় সে ক্রিমিনাল? কাউকে তো দেখছি না। দেখবে কি করে, কোন ক্রিমিনাল কি নিজেকে কখনো দেখতে পারে? তার মানে তুমি বলতে চাও আমি ক্রিমিনাল? না, ক্রিমিনাল আমি, কারণ আমি এমন একজনকে ভালোবেসেছি যে কিনা আইনের সেবা করতে গিয়ে 2 মাসের বেশি কোথাও দেখতে পারে না। ওকে ওকে,
নাও লেট মি সে। তুমি কি বলবে আমার কথা শোনো, আজ তুমি কি বলো তো, তুমি চোর ডাকাত গুন্ডা বদমাশ সবাইকে সময় দাও, অথচ আমাকে সময় দাও না। তোমার সাথে প্রেম করার পর আমি ইন্টার পাস করেছি, ডাক্তারি পাস করেছি, এক বছর হলো প্র্যাকটিস করছি, এর মধ্যে তুমি আমাকে কদিন সময় দিয়েছো বলো তো? ওকে ওকে, কোনো ওকে নয়, আগে আমার কথা জবাব দাও। এই জন্য কি আমি তোমার কাছে ছুটি এসেছি? মোটেই না, তুমি এসেছো আমার কাছে ভালোবাসার সময় নিতে। এখন এই মুহূর্তে থেকে আমার যত সময় আছে সবই তোমার। নাও শুরু করো। শুরু করবো। হ্যালো আকবর স্যার, কাল সকাল 10টার মধ্যে কমিশনার ডিএমপি তে রিপোর্ট করো। Yes, Inspector Akbar, come in. Sir, Inspector Akbar, নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে নগরীতে অপরাধ প্রবণতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। স্যার, এমনি দুটো অপরাধ সংঘটিত হয়েছে, খুন হয়েছে একজন এমপি ছেলে এবং একজন পুলিশ অফিসার। দুটো খুন যে একই হাতে হয়েছে তার আলামত মিলেছে, কিন্তু খুনের সন্ধান নেই। গো থ্রু দিস ফাইল অ্যান্ড টেক ইমিডিয়েট অ্যাকশন। ওকে ওকে স্যার। প্লিজ রুনা, একটা সিরিয়াস কেস নিয়ে মাথা ঘামাচ্ছি। তুমি মাথা ঘামাচ্ছো কেস নিয়ে, আর আমি মাথা ঘামাচ্ছি তোমাকে নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন ইন্সপেক্টর, কি জানতে চাই? জানতে চাই আপনার ছেলে টনির সাথে ইন্সপেক্টর খানের কি সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল মানে? দুজন বন্ধু ছিল স্যার। আপনার মিটিং আছে? হ্যাঁ মিটিং, তবে সবার আগে সন্তানের বিচার। বলুন অফিসার, কি জানতে চান? ওরা দুজন যে বন্ধু ছিল এ ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না। কিভাবে নিশ্চিত হলেন? আপনি নিশ্চিত করেছেন এবং খুনিও নিশ্চিত করেছে, কারণ খুন একই হাতে একই কায়দায় হয়েছে। মানে খুনি ধরা পড়েছে? না, ধরা পড়েনি, পড়বে, কারণ খুনিরা এমন কিছু প্রমাণ রেখে যায় যার জন্য তাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে যেতে হয়। ঠিক ধরেছেন। আপনি দয়া করে বলুন আপনার ছেলের নেশা আর পেশা কি ছিল? না না, কোনো পেশা ছিল না, এত বড় বাপের ছেলে কি পেশা থাকবে? নেশা কি ছিল রেগান্দিরা? স্যার আপনার মিটিং এর সময় চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ মিটিং, তাড়াতাড়ি চলুন। সরি ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম। তাদের তালিকা থানায় পাঠাবেন। জি স্যার। এখানে তোমাদের মধ্যে ইন্সপেক্টর খান কাদেরকে অ্যারেস্ট করেছে? আমাদেরকে স্যার। এই দেখুন, এসব খানের মারদার। স্যার টনি বক্তিয়ারের খুনের অভিযোগে আমাদের সবাইকে নিয়ে অত্যাচার করেছে স্যার। এই জন্যই কি তোমরা খানকে পুড়িয়ে মেরেছ? কি বলছেন স্যার, খান সাহেব যখন খুন হয় তখন তো আমরা থানা হাজতে বন্দি ছিলাম। তাহলে কে খুন করলো ইন্সপেক্টর খানকে? স্যার যে টনিকে খুন করেছে, ইন্সপেক্টর খান তো ছিল টনির চামচা। তুমি কি করে জানলে? শুধু আমি কেন স্যার, এই শহরে সবাই জানে। ও আচ্ছা, তারা পুলিশ, তারা খুব খারাপ মানুষ। আমার মেয়েকে খুন করেছি, আমার মেয়েকে খুন করেছি, আমার মেয়েকে খুন করেছি। ওদিকে যাও। কে আপনি? পুলিশ। দেখো
সমস্ত দ্রব্য খেতে হয়। ওয়েট ওয়েট, ব্যবস্থা হয়ে যাবে। এসো আকবর। স্যার, ইনভেস্টিগেশন কমপ্লিট করেছো? আই এম সরি স্যার, এই কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। হোয়াট ননসেন্স! তদন্তের শুরুতেই যাদের নাম জড়িয়ে পড়েছে তারা কেউই এই তদন্তের শেষ মাথায় পৌঁছতে দেবে না। যার শুরু আছে শেষ নেই, সেই মামলায় ইন্সপেক্টর আকবর নেই। শুরুতেই তুমি কেমন করে ভাবছো যে এই তদন্ত শেষ হবে না? আলামত্তায় বলছে স্যার, দুদিন পরেই এমপি ফজল বক্তিয়ার কমপ্লেন করবে যে তার ছেলের হত্যা তদন্ত করতে গিয়ে আমি তাকে হয়রানি করছি। অফকোর্স আমাকে তা করতেই হবে। খান হত্যা তদন্ত করতে গিয়ে পুলিশের অনেক অপকীর্তি বেরিয়ে আসবে, উপরমহল বিরক্ত হবে। তদন্ত শেষ হবার আগেই আপনি আমাকে সতর্ক করবেন, কিন্তু কীর্তির বাইরে আমি কিছুই করব না। তো আপনি আমাকে মিডিয়াতে সরিয়ে দেবেন। আমি তো মানব না স্যার, এভাবেই 12 বছরের সার্ভিসে আমাকে 24 বার বদলি করা হয়েছে। কিন্তু আমি তোমাকে মাঝপথে তদন্ত শেষ করতেও বলবো না, কোথাও বদলিও করব না। এই কথা এই ফাইলটা পড়ে বললে আমি তা বিশ্বাস করব, তার আগে নয় স্যার। চলি স্যার। আকবর, আকবর, তোমার এই ভুল আমি ভেঙে দেব আকবর। হ্যালো, হ্যালো ডাক্তার রুনা। আজ সন্ধ্যায় মগবাজার রেল ক্রসিং এ ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে অনেক লোক নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আপনি দ্রুত মুক্তা ক্লিনিকের বহির্বিভাগে চলে আসুন। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। সিস্টার বলুন তো কি অবস্থা? ম্যাডাম, জরুরি ব্যবস্থা না নিলে এইসব রোগীদের বাঁচানো যাবে না। চলুন তো দেখে। চলুন, কি ব্যাপার? প্রচন্ড রক্ত ঝরছে কিন্তু কোনো ক্ষত চিহ্ন নেই। রক্ত ঝরছে ঠিকই, কিন্তু কপালে নয়, এই বুকে। তোমাকে বুকে পাবার আশা। What? You bastard! কি ব্যাপার? তোমাকে সেদিন দেখার পর আমাদের সবার মনে ঝড় উঠে গেছে, তাই তোমাকে আমাদের সবার বুকে পাওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছি। কি আমার সাথে বাদরামি দেখাচ্ছি? মজা। হ্যালো, 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 রুনা, ডাক্তার হয়ে কোনো দুর্ঘটনা বা কোনো মুমূর্ষু রোগীর কথা শুনে আমি আমার দায়িত্ব থেকে দূরে থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের এদেশে এখন প্রয়োজন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, ইজ্জত দিতে পারে। আজকের পর থেকে আর কোনো দুর্ঘটনায় তুমি আমাকে আশা করবে না। বক্তব্য যা শিখেছ তাতে মনে হয় পুলিশ অফিসার না হয়ে রাজনীতিবিদ হলে ভালো হতো। দায়িত্ব শেখাচ্ছ কিন্তু নিজের দায়িত্ব পালন করো না কেন? কি দায়িত্ব?
ভালোবাসার অধিকার দিয়েছ, ঘরে তুলে নেওয়ার দায়িত্ব পালন করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখেছি তোকে এই অন্তরে, দেখেছি তোকে এই অন্তরে, মধুর মিলনে আমরা দুজনে নেব রে খুঁজে সুখ প্রেম বাসরে, দেখেছি তোকে এই অন্তরে, সোনা 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 জাদুরে, ভিন্ন 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 ভালোবাসারে, শুয়ে দেখলো রে দেখলো রে আর কি জ্বালায় আছে এই অন্তরে, কি জ্বালায় আছে এই অন্তরে, সোনা 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 জাদুরে, নিনা 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 ভালোবাসারে, কে দেখনার দেখনার আর দেখেছি তোকে এই অন্তরে, জ্বালায়াছে এই অন্তরে, দেখেছি তোকে এই অন্তরে, জ্বালায়াছে এই অন্তরে। হ্যালো কে? বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, গরম মাথায় তদন্ত থামিয়ে দিয়ে ভুল করেছেন ইন্সপেক্টর,
কে আপনি? নাম বলুন। নাম শুনে কি করবেন, যা বলি তাই শুনুন। টনি বক্তিয়ার আর ইন্সপেক্টর খানের খুনের রহস্য জানতে হলে একজন ভণ্ড জহুরি বাবার রহস্য জানতে হবে। জহুরি বাবা? একবার তো রাস্তানায় যান, অনেক রহস্যই বেরিয়ে আসবে। কে জহুরি বাবা? সুখ শান্তি, সুখ শান্তি, সুখ শান্তি দুই বোন, দানাহীন এক অচিন পাখি। মানুষ তাকে ধরতে চায় কিন্তু পারে না। সুখ শান্তির বাসা তো মানুষের বুকের গভীরে বাস করে, তাকে কেউ চিনতে পারে, কেউ পারে না। সুখ শান্তি, সুখ শান্তি। আপনি এদিকে আসুন। বাবা, তোমার সমস্যা বালিকা? কোন সমস্যা তোমার বুক থেকে শান্তির নীর ভেঙে দিচ্ছে? জহুরি বাবা, আমার অশান্তির কারণ আমারই প্রেমিক। সে আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু বিয়েতে রাজি হয় না। উন্মাদ হয়ে ছুটে আসবে সে। আমিও তাই বলি বাবা, সে উন্মাদ হয়ে ছুটে আসুক। সুখ শান্তি, যাও বালিকা, পূত পবিত্র হয়ে আসো। জি। সুখ শান্তি, সুখ শান্তি। জহুরি বাবা ধ্যানস্থ হয়েছেন, আজ আর তিনি মুখ খুলবেন না। সবার সুখ শান্তি হোক। সুখ শান্তি, সুখ শান্তি। তোর সুখ শান্তি আমি পেছন দিক দিয়ে বের করব। চল সারা ভাই। শান্তি, সুখ শান্তি। অফিসার, একজন সম্মানিত লোকের গায়ে এভাবে আপনি হাত তুলতে পারেন না। হু দা হেল ইউ আর? আমার এই পোশাক দেখে বুঝতে পারছেন না আমি একজন আইনজীবী? সুখ গায়ের কোটের মতো আপনার ভেতরে রংটি দেখছি একই, অথচ আপনার গুন্ডামি দেখে আপনাকে গুন্ডা ভেবে আমি ভুল করছি না। বিকজ ইউ আর এ পুলিশ অফিসার। আমিও একজন ভণ্ডকে ধরতে ভুল করিনি। একজন পুলিশ অফিসারের কর্তব্য পালনকে আপনি গুন্ডামি ভাবলে কিছু যায় আসে না। লং ক্যান স্টপ মি, লং ক্যান স্টপ। কোর্ট জহুরি বাবার জামিন দিয়েছে। অবাক হতে হয় আপনাদের আইন সেবা দেখে। মিস্টার মুরাদ, অ্যাডভোকেট মুরাদ। মিস্টার মুরাদ, এমন একজন মদ্যপ নারীলোভী বাটপার লোকের জন্য আগাম জামিন আনতে লজ্জা করল না? নো,
আইনের আশ্রয় সবাই পেতে পারে। পারে না, আইনের আশ্রয় সবাই পেতে পারে না। আপনাদের যে আইনের আশ্রয় শুধু এদের মতো বন্ধুরাই পায়, যাদের সবকিছু ভাগ আপনারা পেয়ে থাকেন। ইন্সপেক্টর, আইন নিয়ে কটাক্ষ করার আগে আপনার ভুলে যাওয়া উচিত নয়, আপনি আইনের তাবেদার মাত্র। নেবেন I cannot dump for that law. Mind it. সব ভরসা সব শেষ, চারিদিকে অন্ধকার দেখছি, অন্ধকার। সূর্য ডুবে যাচ্ছে, ডুবছে সকালে বিকালে ঘন্টায় ঘন্টায়। স্যার, সূর্য তো একবারই ডুবে, সন্ধ্যায়। আরে বাবা, আমি আমার সূর্যের কথা বলছি, আল্লাহ সূর্য নাই। আমার ছেলে মরেছে, ইন্সপেক্টর খান মরেছে, এখন মরার লাইনে রয়েছে জহরি বাবা। পুলিশের হাতে ধরা পড়েছে, প্রকাশ্যে মার খেয়েছে। এই এই, এখন তোকে কে পীর মানবে? কে তোর কথাই আমাকে ভোট দেবে? বেশি বাড়াবাড়ি করলে যা হয় তাই। আরে বাবা, যা হবার তা হয়েছে, এখন এই মান ইজ্জত উদ্ধার করার উপায় কি? কথায় আছে, অনেক কিছুই যায় কিন্তু চেষ্টা করলেও ফেরে না। আরে বাবা, একটা বুদ্ধি খুঁজে বের করে নাও কি? বুদ্ধি একটাই, জহরি সামাজিকভাবে মারা গেছে, ও মরেই যাক। তুমি মারবা, মরেই তো গেছিস, আর একবার মরবি আনারকলির মতো পুনর্জন্ম নেবার জন্য। একটু রহস্যের গন্ধ, একটু বুদ্ধির গন্ধ পাচ্ছি। ওকে খুলে বলো তো, খুলে বলো। কথা পরিষ্কার, জহরি ভক্তদের সামনে পরিষ্কার ঘোষণা দিয়ে স্বেচ্ছায় জীবন্ত দাফন নেবে। যেহেতু সে পাপী নয়, সাত দিন পর ভক্তদের সামনে জহরি ঠিক আবির্ভাব হবে তরতাজা। তুই তো মরিয়া ভূতই যাবো। ভূত মরে না, বাঁচার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, বুদ্ধির মতো বুদ্ধি। কাদিরা, ওকে কবর দেওয়ার ব্যবস্থা কর। জহরি বাবা, জহরি বাবা, জহরি বাবা, জহরি বাবা, জহরি বাবা, জহরি বাবা। প্রিয় ভক্তবৃন্দ, একটা মিথ্যে অজুহাতে পুলিশ আমাকে গ্রেপ্তার করে আপনাদের কোমল মনে আঘাত করেছে। পাপের শাস্তি আল্লাহ দেবেন, মানুষ নয়। তাই আমি স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, জীবন্ত দাফন নিচ্ছি। আমি যদি পাপি হই, তাহলে সাত দিন পর আপনারা আমাকে প্রাণহীন পাবেন, আর যদি পাপি না হই তাহলে আমাকে জীবন্ত পাবেন। সুখ শান্তি, সুখ শান্তি, সুখ শান্তি। হ্যালো ভণ্ড মহারাজ, দয়া করে উঠে পড়ো, আমি ইন্সপেক্টর আকবর, তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাব। কারণ? আচ্ছা, ভণ্ডকুলের আইন রক্ষক আপনিও এসেছেন, ওয়েলকাম। নিশ্চয়ই কোর্টের অর্ডার নিয়ে এসেছেন ভণ্ড বাবার ভণ্ডামিটা বৈধ করার জন্য। এটা কোনো ভণ্ডামি নয়, আত্মশান্তি, আল্লাহর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ। চমৎকার, কিন্তু আত্মসমর্পণটা পুলিশের কাছে করায় বুদ্ধিমানের কাজ হবে। উঠে এসে ভণ্ড মহারাজ। নো নো মিস্টার অফিসার, আপনি কারো ধর্মবিশ্বাসে আঘাত করতে পারেন না। মিস্টার অ্যাডভোকেট, আপনি থাকুন আপনার ধর্মবিশ্বাস নিয়ে, কিন্তু আমি কাউকে প্রকাশ্যে আত্মহত্যা করতে দেব না। এই ভণ্ড উঠে আয়, নইলে কানটা ধরে শূন্য তুলে নিয়ে যাবো। ইন্সপেক্টর আকবর, ইউ জাস্ট শাট ইওর মাউথ, আমাকে আমার ডিউটি করতে দিন। হাই হাই ইন্সপেক্টর, কি ডিউটি করছো তুমি? স্যার, এই ভণ্ড আত্মহত্যা করছে, করু, আনার কলির মতো মরতে চায়, মরু। স্যার, আত্মহত্যা করা মহাপাপ, তুমি
এসো আমার সঙ্গে। আচ্ছা ইন্সপেক্টর আকবর, তোমার কি মনে হয় জহরি বাবা পাপি না? আমি নিজ চোখে যা দেখেছি ও শুধু পাপিই নয়, একটা জঘন্য ক্রিমিনাল। হ্যাঁ, পয়েন্ট এসেছ। শালা এইভাবে মরলে মরুক, একটা ক্রিমিনাল মরল। এই কবর কেটে দে, তুমি এসো আসো, এসো আয় এসো। তোমাকে না বলেছি আমি একটা জটিল মামলা নিয়ে মাথা ঘামাচ্ছি, এইসব চিটিং ফিটিং কেসে সময় দিতে পারবো না। যাকে মন দিলাম প্রাণ দিলাম জান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম, আমার জন্য তো এই ফিলিংস। হে আল্লাহ, তুমি বিচার করো। হাতটা নামাও, আল্লাহ তোমার বোনের কথা শুনেছেন, কেবল এই পাষাণ গুরুই শুনল না। বেশি প্যাটপ্যাট করবি না, মনে ধরলে তুই ফিট হয়ে যাবি। আমি গুরু, আমাকে তাহলে লাইসেন্স দিচ্ছ? ইন প্যারি বাতো মে অনজানা ইকরার পিন্টু, ডিস্টার্ব করো না গুরু, খোলাখুলি করতে নিতি এবার একটা লাথি খা। হাসছি না, হাসি পাচ্ছে কেন? নিজে খোলাখুলি করবে না, অন্য কেউ করতে দিবে না। আসলে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। মাফ করবেন, আমি আইন ব্যবসা করি, ভালোবাসার ব্যবসা করি না। এবার আপনি যেতে পারেন। যাব মানে? হবে না। হবে মানে কি হবে? প্রেম তোমার সাথে? জীবনেও না। প্রেমহীন এই জীবনটাই তো আমি রাখবো না। আচ্ছা,
তা কি করবে শুনি? সুইসাইড করব এবং তোমার চোখের সামনে। সহজ পন্থায় সুইসাইড করতে? চলো আমার সাথে। কোথায়? ছাদে, ওই দশতলার উপরে। ওখান থেকে লাফিয়ে পড়লে বুঝতেই পারবে না কখন মরে গেছো। ওখান থেকে? ও মা গো, না বাবা না, ওখান থেকে আমি লাফ দিয়ে পড়তে পারবো না, হাত পা ভেঙে যাবে। আরে না না না, আগে জান যাবো। ডোন্ট ওয়ারি, আমি ধাক্কা দিয়ে দেবো। উকিল সাহেব, কেসে দম আছে তো? আছে দম, তবে কম। চিন্তা নাই, আমার গুরু ক্রিমিনাল কোর্টের উকিল হিসাবে নিজেই একজন জাদ্রেল ক্রিমিনাল। কেস ফটো করতে একেবারে ওস্তাদ। ওই যে ওস্তাদ এসে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গুরু। কেস কেস, কোনো কেস টেস আমি নিতে পারবো না গুরু। আমি কথা দিয়েছি। তুই কথা দিয়েছিস, ওই কেস তুই লড় গিয়ে যা। চাচ্ছি গুরু, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমি উকিল অ্যাডভোকেট পিন্টু। এক্সকিউজ মি স্যার, স্যার ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস এম পিন্টুর চেম্বারটা কোথায়? পিন্টুর চেম্বার? আরে না না, ওর কোনো চেম্বার টেম্বার নেই। কাকে খুঁজছেন? অ্যাডভোকেট পিন্টুকে? এই গুলি দিয়ে যান, শেষ বাড়িটা অ্যাডভোকেট পিন্টুর সাথে চেম্বার। আপনি যান, আমিও আসছি। থ্যাংক ইউ। কি ব্যাপার, কি ভাবছো? পিন্টু চেম্বার খুলেছে তাই? ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা হবে। হ্যালো, হ্যাঁ মিস্টার সামাদ, আপনাকে তো আমি আগেই বলেছি, ছোটখাটো কেস আমি হাতে নেই না। নো নো, লোয়ার কোর্টের কেস আমি নিচ্ছি না। ওকে বাই। এই তোমাদের না আমি আগেই বলেছি, চোর ছ্যাঁচোরদের কেস আমি নেই না। যাও, ভাগো ভাগো ভাগো। হ্যাঁ, তোমার কেসটা যেন কি? রেপ কেস বস। রেপ কেস? করগে যা, করগে যা, আমি তো আছি। দে টাকা দে। হ্যাঁ, তোমার কি কেস? মার্ডার। মার্ডার? ভুল করে মেরে ফেলেছি বস, গলাটা চেপে ধরেছিলাম। কেস ফাইনাল, জিতিয়ে দেবো। আচ্ছা বস, কোথায় যাস? ফিস কোথায়? ও নিন। এক দুই তিন চার। এস এম পিন্টু সিনিয়র অ্যাডভোকেট? বাপরে, জুনিয়র থেকে একলাফে সিনিয়র অ্যাডভোকেট, ওয়াও। চলো থেকে যাই, আজ এই পর্যন্তই। হ্যালো পিন্টু। হ্যালো, বলো মায়া, তোমার কি খেদমত করতে পারি? আবার একটা কেস লড়তে পারবে? 100 বার পারবো। দেখছো না, আমার বাসার এখানে কোর্ট বসিয়ে দেওয়ার অবস্থা হয়েছে। এবার বলো, তোমার কি কেস? রেপ কেস? ও নো, শট আপ, লাভ কেস। পারবে? নিশ্চয়ই পারবো, কিন্তু ক্রিমিনাল চেম্বারে রোমান্টিক কেস না। এর জন্য আছে আমার রোমান্টিক চেম্বার। ফলো মি। ওয়াও, লেটস গো। ওহ শিট। কিছু পেলেন? কুপলেট। কি পেলে কিন্তু? ও নো, সরি, ভুল পাওয়া। কি পেলে কিন্তু? তারা কমপ্লিট। তারা সত্যি? সে
লোকেশন কত? 007 জেমস বন্ড, লাভ, অ্যাকশন, টেনশন, থ্রিল, ড্যাশিং, পুশিং, রোমান্স অ্যান্ড সেক্স অ্যান্ড সেক্স অ্যান্ড সেক্স। বেহায়ের মতো পোশাক পরে আমার সামনে এসে দাঁড়াতে? বাঙালি মেয়ে তোমরা, দু কলম ইংরেজি লেখাপড়া শিখে ভুলে যাও নিজের অস্তিত্বকে, ভুলে যাও নিজের শিক্ষা, নিজের সংস্কৃতিকে, ভুলে যাও লাজ লেহার সবকিছু। ভবিষ্যতে আর কখনো এমন নির্লজ্জের মতো পোশাক পরে আমার ভালোবাসাকে অপমান করতে আসবে না।
পিন্টু, জি আজ তো বন্ধের দিন, আজকে আমি অফিসে যাব না, তুমি গিয়ে যা পারো করো। জি স্যার। কখনো বদলে যাবে না তো? তুমি বদলাবে না? জীবনেও না। চলো আজই তোমাকে আমার আব্বুর কাছে নিয়ে যাব, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মায়া, তোমার আব্বু যদি আমাদের বিয়েতে রাজি না হয়? কি বলছো তুমি? আমি উকিল, কারো কাছে ভালো কারো কাছে মন্দ, তাই। ওয়ালাইকুম আসসালাম, তুমি তাহলে নাম করা ক্রিমিনাল লয়ার মুরাদ? জি, বাট I am not criminal, sir. Okay, okay. অল্প বয়সে বেশ নাম কামিয়েছ। জি, আপনাদের দোয়া। আব্বু, ইয়ে, I love him very much. মেয়ে তো আমার ঠাস করে বলে ফেললো, বাট আই ডোন্ট লাইক দিস। জি, রাস্তাঘাটে প্রেম করে বেড়ানো ভেরি ব্যাড প্র্যাকটিস। আমি তোমাদের বেঁধে ফেলতে চাই। আরে কেন, কোথায়? পাগল হয়ে গেছো? ও লজি ভয় ছাড়ো না। কি চাই? কি চাই বোঝো না? আপাতত এইটা নাও। একটা চুমু, একটা চুমু, তাড়াতাড়ি কোঠে যেতে হয় স্যার। কোথায় স্যার? সবাই রাত দিত মাথা। খাও, আচ্ছা খাও।
বাজুমা, ও বাজুমা, ইস কোথায় গেলি রে তোরা? কোন ধরেন আমি যা চাই ওরাও তাই চাই, সুবোধ বালকের মতো ওদের সাথে চলে এসো। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মুরাদ। প্রতিহিংসার কোনো চেহারা নেই, আছে চরিত্র, আছে স্টাইল। আমার স্টাইল তুমি দেখেছ, আমি কাটা দিয়ে কাটা তুলি। চারটা খুনের দায়িত্ব তুমি নিয়েছ, যার এক খুন এখনো বাকি। তুমি কি চাও চার নম্বর খুনটি আমি করি? তুমি খুন করলে করবে ফজল বক্তিয়ারকে, আর আমি খুন করলে করব তোমার স্ত্রী মায়াকে। না, যার পেটে তোমার সন্তান। প্লিজ, কোনো অনুরোধ নয়, কোনো অনুরোধ নয়। অতীত চোখের সামনে ভাসাও, তোমার স্ত্রীর চেহারা চোখের সামনে ভাসাও, যাকে আমি তুলে এনে আমার জিম্মায় রেখেছি। অনাগত সন্তান সহকারে স্ত্রীকে ফিরে পেতে চাইলে তুমি সময় দিলাম। ফজল বক্তের লাশ চাই, নইলে আমি তোমার স্ত্রীর লাশ পাঠাবো। মাইন্ড ইট। ব্যাগ গেলা খুলে দে। দেখি আমি কম্পোজিশনটা দেখি একটু। ঠিক আছে, বাট সময় চলে যাচ্ছে। হোয়াট ইজ মাই লাইফ, টেনশন এন্ড টেনশন। স্যার, টেনশনের কোনো কারণ নাই, নায়িকা রেডি। দুই তো নায়িকা, নায়িকা দিয়ে কি ছবি মরা হবে? চিফ গেস্টের খবর নেই? স্যার, চিফ গেস্ট এসে পড়েছেন। আমার হুমকির মুখে ছবি ট্র্যাপ দেবেন, ছবি আমার বাম্পার হিট। কাদুরা, কি দিতে হবে? ক্ল্যাপ দিতে বলেছে স্যার, ক্ল্যাপ। জীবনের প্রথম ক্ল্যাপ দিয়ে রাত দিতে শুরু করেছি। হ্যাঁ, এখানেও ক্ল্যাপিং। আচ্ছা, দিচ্ছি। বস, ওভাবে নয়। আসুন আসুন, এই যে ক্ল্যাপস্টিকটা দেখছেন, এটা দিয়ে ফার্স্ট শট ওপেন করবেন। আমি রেডি। রিকে, এই হচ্ছেন আমার হুমকির মুখে ছবির নায়িকা নাসরিন, একদম সেক্সি, একদম হট কেক। তিনি যদি নায়িকা হন তাহলে উনি কে? স্যার, উনি নায়িকার মা। নায়িকার মা? উনি তো আসুন। খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে, মহা আনন্দিত হলাম। আমি চিফ গেস্ট, চিফ গেস্ট এমপি সাহেব। স্যার, কি ফিগার আপনার! 36, 38, 56। আচ্ছা, নিজে কেন নায়িকা হলেন না? অন্য নায়িকা ছিলেন, অন্য যৌবন কালে, 16 বছর আগে। বসুন, আপনি বসুন। বসুন স্যার, বসুন বসুন। কি শুটিং আপনার স্যার? গানের, গানের। এই টেম্পল যাও। এটা কোনো গান হলো? হ্যাঁ,
বন্ধ করেন। এই কাদিরা, তোর ওই ব্র্যান্ডের ক্যাসেট দে তো। স্যার, ব্র্যান্ড না, ব্যান্ড। ওই হলো ব্যান্ডের ক্যাসেট শুনলে আপনার আবার তো নাচা নাচা শুরু হয়ে যায়। বাজাও। স্যার, এই গানেরই শুটিং হবে, তবে তার আগে গান রেকর্ডিং করতে হবে। এই, আর গান শুটিং হবে না, সিকোয়েন্স হবে। অ্যাসিস্ট্যান্ট হিরোকে ডাকো। হ্যাঁ কিরণ ভাই, আই এম রেডি। কি সিকোয়েন্স করবেন? ডেঞ্জারাস একটা সিন। তুমি দূর থেকে হুন্ডা নিয়ে টাকটাক টাকটাক করে আসছো। ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। তুমি এসে হিরোইনকে তুলে নিয়ে টু করে চলে যাবে। প্রথম শট তোমাকে ক্রেন শটে ধরা আছে। জি। তুমি এই হেলমেট মাথায় দিয়ে হুন্ডা নিয়ে টাকটাক করে আসছো, আর ট্রেন টাকটাক করে উপরে উঠছে। সন্তান হয় না, আমরা মা সন্তানের সাথে মরব। মায়া, টকিং সেন্স ভুলে দিও না, তুমি শুধু একজন মেয়ে মানুষ না, তুমি একজন মা। মা হয়ে তুমি নিজের সন্তানকে খুন করতে পারো না। কিন্তু ওরা তো আমাদের বাঁচতে দেবে না। বাঁচিয়ে রেখে অত্যাচার করে মারবে বলে আপনাকে ডেকে এনেছে। নিজের ভাই সম্পর্কে এভাবে বলে না মায়া। ও আমার ভাই না, ও আমার দুশ্মন। ও আমাকে এখানে আটকে রেখেছে, আমার স্বামীর কাছে যেতে দিচ্ছে না। স্বামীর কাছে যাবে বলে তো তোমাকে বেঁচে থাকতে হবে। পেটির সন্তানকে এই দুনিয়ায় আসতে দিতে হবে। প্লিজ প্লিজ আমাকে দেখতে দাও, আর এমন করো না প্লিজ। প্লিজ আমাকে দেখতে দাও, এসো এসো, এবার শুয়ে পড়ো। চোখটা দেখি, জিভটা বের করো দেখি। দেখি, হ্যাঁ নিঃশ্বাস নাও। ভেরি গুড, দেখি আর একটু। কেমন দেখলেন ডাক্তার? দেখুন, অবস্থা মোটেও ভালো নয়। আপনি ঠিকই বলেছেন, মায়া মানসিক রোগী হয়ে গেছে। ওর ধারণা ওর স্বামী বেঁচে আছে। ওকে কোনো মানসিক হাসপাতালে নিলেই ভালো হয়। এনিওয়ে, আমি কালকে আরেকবার দেখে যাব, ঠিক আছে? জি ঠিক আছে। আমার স্বামীকে, আমার স্বামীকে তুমি মেরে ফেলেছো। আমার কাজ শেষ না করে তোর স্বামীর মরা চলবে না। আমি বিশ্বাস করি না। কেন, কি এমন কাজ, কেন আমাকে আটকে রেখে পাগল সাজাতে চাইছো? আমি পাগল না, পাগল তুমি। তুমি একটা বাদ উন্মাদ, খুনি, অমানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি উন্মাদ, আমি খুনি, আমি অমানুষ। কিন্তু তুমি মানুষ না, মানুষ। আমাকে অমানুষ বানিয়েছে তোর স্বামী। তোর স্বামী অর্থে লোক, অর্থে লোক। না, মিথ্যে কথা, মিথ্যে না, সত্যি কথা। যে বদমাশরা আমার স্বপ্নকে পরাস্কার করে মেরেছে, আমার কলিজার টুকরো মেয়েকে নির্দয় ভাবে খুন করেছে, সেই অপরাধীদের টাকা খেয়ে তোর স্বামী আমাকে হত্যাকারী হিসেবে জেলে পাঠিয়েছে, নির্দোষ প্রমাণ করেছে অপরাধীদের, অপরাধীদের। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমি আমার স্ত্রী কন্যাকে খুন করিনি, খুন করেছে টনি আর জহরি। তার কোনো প্রমাণ আছে আপনার কাছে যে টনি আর জহরি আপনার স্ত্রী আর কন্যাকে খুন করেছে? আমার স্ত্রী মৃত্যুর আগে পড়ে গেছে। আচ্ছা, তার কোনো সাক্ষী আছে আপনি ছাড়া? মিলন, কাজ গলায় দাঁড়িয়ে প্রত্যেক খুনি নিজেকে বলে দাবি করে, নাটক করে চোখের পানি ছড়ায়, কিন্তু আইন আবেগে বিশ্বাস করে না, বিশ্বাস করে সাক্ষ্য, বিশ্বাস করে প্রমাণে। আসামি আরিফ ইকবাল যে দোষী তার অনেক প্রমাণ আমার হাতে আছে, কিন্তু সে যে নির্দোষ এমন কোন প্রমাণ আমার প্রতিপক্ষের বন্ধু উপস্থিত করতে ব্যর্থ হয়েছেন। আই অবজেক্ট ইউর অনার।
আমার কাগজপত্র আমি এখনো উপস্থিত করিনি। ইওর অনার, আসামি আরিফ ইকবাল একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, যথেষ্ট সলভেন্ট ব্যক্তি। তার ব্যাংক স্টেটমেন্ট এবং ইন্স্যুরেন্সের কাগজপত্র তার প্রমাণ। সে কেন টাকার জন্য হিলোমানের ব্যবসা করতে যাবে? আরো টাকা বাড়ানোর লোভে। ইওর অনার, মাফিয়া ডনদের অনেক নাম আপনি শুনেছেন, তারাও ধনাঢ্য ব্যক্তি, কিন্তু অবৈধ ব্যবসা কি ছেড়েছে? দেশের অনেক কুখ্যাত মাদক ও নারী ব্যবসায়ীর নাম আপনি শুনেছেন, অনেক টাকা রোজগার হয়েছে বলে কি তারা ব্যবসা ছেড়ে দিয়েছে? আপনি কি বলতে চান খুলে বলুন। থ্যাংক ইউ অনার, আমার প্রতিপক্ষের বন্ধু পিপি সাহেব বলেছেন, আসামি কেন হিনোমানের ব্যবসা করতে যাবে? হিনোমানের ব্যবসাটা কি নারী ব্যবসা? আসামি দামি চাকরির আড়ালে নামি দামি লোকদের যোগ সাদসে নারী ব্যবসা করত। নো নো ইওর অনার, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যা নয় সত্য। আর এই সত্য তার স্ত্রীর চোখে পরিষ্কার হয়ে গিয়েছিল। ইওর অনার, মহিলা স্বামীর অবৈধ ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই তাকে খুন করা হয়েছে। না না, মিথ্যে কথা ইওর অনার, মিথ্যে কথা। কেন খুন করেছেন বলুন, তাকে কেন খুন করেছেন? আমি খুন করিনি। হ্যাঁ, খুন আপনি করতে চাননি, হয়ে গেছে। রাগের মাথায় মেয়েটাকে ছুড়ে ফেলেছেন, সেও মরে গেছে। না না না, মিস্টার মুরাদ, আসামি যে নারী ব্যবসা করত তার কোনো প্রমাণ আছে? আছে ইওর অনার, সাক্ষী বকুল, নাজনীন, সন্ধ্যা এবং জুলমত মিয়া। জি স্যার, ওনার বাসা থেকেই আমরা ব্যবসা করেছি। নো নো ইওর অনার, এরা এরা এক রাত আমার বাসায় থাকার জন্য আশ্রয় ভিক্ষা করেছিল। আর অর্ধমাতাল অবস্থায় এরা আপনার বাসা থেকে ইন্সপেক্টর খানের হাতে গ্রেফতার হয় এবং মহল্লাবাসী আপনাকে বাসা থেকে বের করে দেয়। সাক্ষী ইন্সপেক্টর খান। ইয়েস ইওর অনার, আসামির বাড়ি থেকে আমি ওদেরকে গ্রেফতার করেছি, এফআইআর এ সব উল্লেখ আছে। এন্ড দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য আলামতের প্রেক্ষিতে আদালত এই মর্মে নিশ্চিত যে দুটো খুনই আসামি আরিফ ইকবালের হাতে হয়েছে, কিন্তু এ খুন কোনো পরিকল্পিত খুন নয়, দুর্ঘটনা জনিত মৃত্যু, যার জন্য আসামি দায়ী। সুতরাং এই আদালত আসামি আরিফ ইকবালকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। কংগ্রেচুলেশন মিস্টার মুরাদ। থ্যাংক ইউ মুরাদ। আপনি জানতেন ইকবাল দোষী নয়, কিন্তু দোষী বানিয়ে দিলেন। দিলাম, আমার কাগজপত্র কিন্তু পরিষ্কার। মিস্টার মুরাদ, একজন আইনজীবীকেও তার বিবেকের কাছে পরিষ্কার থাকতে হয়। পস্তাবেন আপনি, পস্তাবেন। কি চাও মিস্টার ইকবাল? পেশাগত দক্ষতা প্রমাণ করতে গিয়ে আমি তোমার প্রতি অবিচার করেছি, আমি মামলাটা রিভিউ করতে চাই। বিচার আর অবিচারের বাণী নিয়ে এসেছ? এই মামলায় তুমি জিতবে, পিটিশনে সাইন করে দাও। নো নো নো, গেট শাট আপ এন্ড আউট। লিসেন মিস্টার মুরাদ, এই গারদ আমার চোখের সামনে 5 বছরের বেশি একদিনও থাকবে না। সেদিন শুধু তোমার চেহারা আমার চোখের সামনে থাকবে। 5 বছর এখানে বসে আমি আমি তোমার হিসাব করব, তারপর তুমি করবে সেটা আমার হিসাব, আমার হিসাব, আমার হিসাব। হিসাবের পালা শুরু হয়েছে, এই হিসাব তাকে দিতে হবে। তোমাকে জিম্মি করেছি, শর্ত দিয়েছি তোমার স্বামীকে, একটি শর্ত, তোমাকে পেতে হলে তাকে 4-4টি খুন করতে হবে। 3টি খুন সে করেছে, এখন সে খুনি আর তুমি খুনির স্ত্রী। কিন্তু আমার কি দোষ? আমার থেকে সন্তানের কি দোষ? আই, আমার স্ত্রী কি দোষ ছিল, আমার সন্তানের কি দোষ ছিল? আমি যদি সত্যি আপনার ছোট বোন হতাম তাহলে পারতেন আমার সাথে ব্যবহার করতে? হ্যাঁ হ্যাঁ পারতাম,
কারণ আমি মানুষ নই, আমি অমানুষ হয়ে গেছি। তোমার স্বামী আমাকে অমানুষ করে দিয়েছে। এখন মুরাদকে দিয়ে আর একটি খুন করাতে হবে, ফজল বক্তিয়ারকে। ব্যর্থ হলে আমি তোমার স্বামীকে খুন করে ফেলবো, স্বামীর সঙ্গে তুমি মরবে, তোমার পেটের বাচ্চা মরবে। ব্যাস, এই আমার হিসাব। না না, কোনো ভাই ভাই নয়, কোনো ভাই ভাই নয়। আমার স্ত্রী মরেছে, ব্রদের স্ত্রীকে মরতে হবে। আমার সন্তান মরেছে, ব্রদের সন্তানকে মরতে হবে। আমি বুক ভরা জ্বালানি তোমাকেই ভাবি।
আছি, জানি না কখন কবে হবে দেখা। জানো কোন বিধি লিখেছি, বলো কোন বিধি লিখেছি। বস, অ্যাডভোকেট মুরাদ বাড়িতে ঢুকতে নিয়েছিল, ফ্ল্যাট করে দিয়েছে। সুন্দর কাজ করেছি। উল্টা আমি এখন তোকে পুড়িয়ে মারব। টনি বাবা দেখ, দেখ আমি তোর খুনিকে পুড়িয়ে কাবাব পরাবো, কাবাব। ওকে ছেড়ে তুমি আমার সাথে চলো মুরাদ, তোমার খেলা শেষ। ইন্সপেক্টর প্লিজ আমাকে 12 ঘন্টা সময় দিন, যাতে আরো একটা খুন করতে পারো। ইউ আর কিলার। না না আমি কোনো খুন করিনি। নো মোর ট্রিক। ফেলেছিলাম, ভয়ে অজ্ঞান হয়েছিল। ইন্সপেক্টর খান, কানের পাশে গুলির শব্দে অজ্ঞান হয়েছিল। আর জহুরিকে তুমি চুবিয়ে অজ্ঞান করেছিলে? রাইট স্যার। কিন্তু লাশ পড়ালে কোথা থেকে? মর্গ থেকে বেয়ারিশ লাশ জোগাড় করে সবাইকে ধোকা দিয়েছি। খেলটা সাজিয়ে খেলেছ, কিন্তু এরা এখন থেকে কাস্টোডিতে থাকবে। কিন্তু স্যার, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ভুলে যেও না, এদের কেউ মারা গেলে খুনের দায় তুমি এড়াতে পারবে না। বসো। যাক, ব্যাপারটা আমি পরে জানাচ্ছি। মিস্টার মুরাদ, ব্যাপারটা খুব বেশি ইনডাইরেক্ট নয় কি? মানে ফ্যামিলি হত্যার প্রতিশোধ ইকবাল তোমার হাত দিয়ে নিচ্ছে কেন? কারণ আমি ইকবালের বিপক্ষে কেস লড়ে ওকে জেলে পাঠিয়েছিলাম। বাহ, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তিন খুনের দায় তুমি ঘাড়ে নিয়েছ, এখন ফজল বক্তিয়ারকে খুন করলেই ইকবাল তোমার স্ত্রীকে জিম্মি দশা থেকে মুক্তি দেবে, তার কি গ্যারান্টি আছে? ওকে বিশ্বাস না করে তো আমার উপায় নেই। ইকবালের বাসা কি তুমি চেনো? চিনলে তো কথাই ছিল না, প্রয়োজনে ইকবালই আমার সাথে যোগাযোগ করে। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোমাকে আমি অ্যারেস্ট করিনি। থ্যাংক ইউ। তোমাকে মুক্ত না রাখলে আমি ইঞ্জিনিয়ার ইকবাল পর্যন্ত কিভাবে পৌঁছব? হ্যালো স্যার, আপনার ছেলে মরিনি। কি বললি? আমার টনি বেঁচে আছে? জি স্যার। আমার টনি বেঁচে আছে? আমার টনি বেঁচে আছে। কাদেরা জীবন, অ্যাডভোকেট মোরাদের টেলিফোনে কান পাক, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের ঠিকানা বেরিয়ে আসবে। তুই বড় কঠিন খেলে খেলেছিস রে, আমার সঙ্গে তুই বড় কঠিন খেলে খেলেছিস। তিন বদমাশকে খুন না করে তুই থানায় দিয়েছিস। এই এই, তোর কি একবারও মনে পড়লো না তোর গর্ভবতী স্ত্রী আমার কাছে জিম্মি? একদম একদম, প্লিজ আমার কথা শোনো। আর কোনো কথা নেই, সময় শেষ,
এক ঘন্টার মধ্যে ওই তিন বদমাশকে থানা বের করে আমার তুলে দিবি। ঠিকানা 10 নম্বর মিজান রোড। নইলে আমি তোর স্ত্রীর লাশ বাসায় পাঠাবো। ব্যাস শোনো একবার। তোমরা যাকে মারতে চাস সে নিজেই হাজির তোর মৃত্যুর পরোয়া নিয়ে। উকিলের বউ কোথায়? উকিলের বউ মানে চাকরি জিম্মি করে উকিল বেচারাকে ব্ল্যাকমেল করছিস। কাজীরা বস ওকে বস। তুই খুব উপকার করছিস ইঞ্জিনিয়ার। উকিলকে ফোন করে বলে দিয়েছিস এক ঘন্টার মধ্যে টনি চৌরি আর খানকে নিয়ে এখানে আসতে। ওরা তো আসবেই, না এলে উকিলের বোর পেট দায় পড়বে তোর গাড়ি। ওই ফজর বক্তিয়ার, এক ভাইয়ের সামনে তার বোনের সন্তান নষ্ট করবি? তোর সমস্ত কম নয়? ভাই আরে কি মজার কথা, দুশ্মনের বউ বোন হয়ে গেল। দেখ দেখি পরীক্ষা করে শুরু কর। অফিসার ইন্সপেক্টর আকবর কোথায়? আউটডোর ডিউটিতে আছেন। ওনার মোবাইল নাম্বারটা প্লিজ। 01752515 8। আমি কি একটা ফোন করতে পারি? শিওর। অফিসার আমার হাতে মোটেও সময় নেই, আমার একটা উপকার করবেন? বলুন। লকআপের তিন আসামিকে আমার এক ঘন্টার জন্য দরকার, নইলে আমার স্ত্রীকে মেরে ফেলবে। এই মিস্টার আপনার নাটক ইন্সপেক্টর আকবর বিশ্বাস করতে পারে, আমরা না। স্যার স্যার প্লিজ আমার স্ত্রী। ওই এত ঝুটো স্ত্রী দিয়ে কি করবে? হোয়াট? মুরাদ আসামিদের সেল থেকে বের করে নিয়ে গেছে। ইকবাল ইকবাল আমি ওদের নিয়ে এসেছি, এবার আমার মায়াকে মুক্তি দাও। আজকালের মধ্যে ডেলিভারি ডেট। কি হলো ইকবাল, কি করেছিস? মেরে ফেলেছিস ওকে? তুই আমার মায়াকে মেরে ফেলেছিস? আমিও তোকে জানে মেরে ফেলবো। মায়া কোথায় বল? মুরাদ আমার বোনকে বাঁচাও, মায়াকে নিয়ে বের হও, আমি দেখছি এদের। এই কাদিরা সালা ফসালা বাদ খোল খোল। আহ
আন্ডার আরেস্ট। পুলিশের গায়ে হাত তুলে কাস্টডি থেকে আসামি বের করে এনেছো। হাউ ডেয়ার ইউ স্যার? প্লিজ স্যার, ও কাম অন। মুরাদ, পাশে রুনার ক্লিনিক, মায়াকে ওখানে নিয়ে যাও। মায়া, এসো মায়া। Thank you.
কংগ্রেচুলেশন, তোমার মেয়ে হয়েছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ, ওয়েলকাম। মায়া মুরাদ, মুরাদ মায়া, আমার কোলে দাও তো মুরাদ, দাও। ভাইয়া আমাদের সন্তান কি কোলে নেবে না? হ্যাঁ বোন, অবশ্যই দাও। আকবর ভাই আমার করে দাও। হ্যাঁ নাও। কিছুই হয়নি, আমার স্বপ্ন, আমার মুক্তি আমাকে টানছে। ভাই বলে তুমি কি বলছো? ঠিকই বলছি ভাই, আক্রোশ অন্ধ হয়ে গিয়েছিলাম, মেরে ফেলতে চেয়েছিলাম তোমাদের সবাইকে। ভাই ডাক শোনার পর কোন ভাই কি তার বোনকে বিধ্রুব করতে পারে? মুরাদ, মায়া আমাকে তোরা ক্ষমা করে দিস। তোদের ভাইয়া, তোদের মেয়ের নাম আমার মুক্তি মামনির নামে রাখিস। রাখবো। Oh, my God.